আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেট জাল মেশিন সরাসরি আপনাদের সামনে প্রেজেন্ট রয়েছে। তো এই মেশিনটি আমি এখন চালিয়ে চেকিং দেব ডেলিভারি দেওয়ার আগ মুহূর্ত। তো এই মেশিনটি কীভাবে চালাতে হয়, কীভাবে আপনার সেটিং করতে হয় সেটা কিন্তু আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখিয়ে দেব। ততক্ষণ বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল, যারা নতুন দর্শক অবশ্যই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো দর্শক মনে রাখবেন, সুস্থই স্বাস্থ্য, স্বাস্থ্যই সম্পদ। তো আপনি যদি মনে করেন সামথিং কিছু টাকা ইনভেস্ট করে আপনার নিজ নিজ এলাকায় ব্যবসা বা কারখানার মালিক হবেন বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবেন, সেক্ষেত্রে বিকে ইনোভেশন বিডি থেকে যোগাযোগ করে আপনি সামথিং টাকা ইনভেস্ট করে আপনার এলাকায় নিজ উদ্যোগে চাকরি গ্রহীতা না হয়ে চাকরিদার দাতা হতে পারবেন। তো চলুন সেই সম্পর্কে কিছু কথা বলা যাক। তো দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে নেট জাল মেশিন এখানে রেডি। এই মেশিনটি কিন্তু শুধু শক্ত পোক্ত মজবুত, এটি হেভি মেশিন। এখানে দেওয়া আছে 8 ব্যারিং সাইজ দেওয়া আছে এবং মোটা শ্যাপ দিয়ে তৈরি করা আছে মেশিনটি। এই মেশিনটি যাবে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে। ডেলিভারি দেওয়ার আগ মুহূর্ত এই মেশিনটি আমি চেকিং করে ডেলিভারি দিব। বরাবরই আমরা বলে থাকি যে বিকে ইনোভেশন বিডি থেকে মেশিন ক্রয় করলে কিছু মেশিন আমরা যেগুলো নিজেরা তৈরি করি সেগুলো সম্পূর্ণ চেকিং করার পরে ডেলিভারি দেওয়া হয়। তো এখন এই মেশিনটি আমরা চেকিং করব, ডেলিভারি দিব। ডেলিভারি দেওয়ার আগ মুহূর্ত আপনাদেরকে দেখাচ্ছি মেশিনের সাথে কি কি পাচ্ছেন। তো প্রথমে আমি দেখাচ্ছি একটা 10 ইঞ্চি কাটিং প্লাস, সেটি আমার হাতে আছে দেখতে পাচ্ছেন। এই পাশে রাখা আছে একটি 12 ইঞ্চি সেলাই রেঞ্জ, দুইটা মাথা মারা প্লাস এখানে দেখতে পাচ্ছেন 4 পিস ডাইস। তো অনেকে ভাবছেন যে ডাইসগুলো ময়লা কেন, এগুলো কিন্তু জাহাজের পাইপ। এই পাইপগুলো নতুন পাইপের চেয়ে জাহাজের পাইপগুলো দীর্ঘস্থায়ী হয়, 2-5 বছর চলে। আর যেগুলো নতুন পাইপ মার্কেটে আমাদের দেশে পাওয়া যায় সেই পাইপগুলো পাতলা, যার কারণে ফর্মা তৈরি করলে থাকে না। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আশা করি। তো এখন এই যে মোটা মাল দিয়ে তৈরি করা, এটা দেখুন 1 ইঞ্চি মোটা মাল পিড়াই, 1 ইঞ্চি মোটা মাল দিয়ে কিন্তু এই পেলেটটা তৈরি দেওয়া। সব জিনিসই কিন্তু হেভি মেশিনটা, আর হালকা মেশিন বানালে জার্কিন করে, সিঙ্গেল তারের নেট হয় না এবং মোটা তারের, যদি কিনা আপনি মোটা 10 নম্বর তার চালাতে চান সেক্ষেত্রে কিন্তু হালকা মেশিনে হবে না, আবার একেবারে চিকন তারে কাজ করতে গেলেও পেঁচাই যাবে। এই জন্য নর্মাল মেশিন কেনা থেকে বিরত থাকুন। মনে রাখবেন সামথিং টাকা ডিফারেন্সের জন্য কিন্তু আপনার মেশিনটা লোয়া হয়ে যেতে পারে। তো আপনি কিছু টাকা ইনভেস্ট বেশি হলেও ভালো জিনিস কিনবেন, সেটা দীর্ঘস্থায়ী টেকসই হবে, শক্ত পোক্ত মজবুত হবে। তো চলুন এই মেশিনটা এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো। এই যে প্রথমে আপনি এই পাশে তার নেবেন, প্রথম হুইলের উপর দিয়ে, দ্বিতীয় হুইলের নিচ দিয়ে, এরপরে তৃতীয় হুইলের উপর দিয়ে। এখন আমি আপনি এখানে দেখে নেবেন যে আপনার ফর্মার মাথায় ফর্মাটা যে পরিমাণ আছে তার বাইরে 4 ইঞ্চি পরিমাণ তার রাখার পরে আপনি ফর্মার ভিতরে পেঁচিয়ে দিবেন। তো এই মেশিনটি কিন্তু হাতে পায়ে দুই ধরনের অপশনই দেওয়া আছে, চাইলে হাত দিয়েও আপনি পাঞ্চ করতে পারবেন, চাইলে পায়ে দিয়েও পাঞ্চ করতে পারবেন। তো পায়ে পাঞ্চ করলে স্পিড বেশি হয়, প্রোডাকশন বেশি দেওয়া সম্ভব। তো দেখুন এই যে এইভাবে যদি আপনি মাপ করে তার দ্বারা টেনে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার তার ওয়েস্টেজ হবে না, কাস্টমারকে সঠিক মানে তার ওজনটা আপনি বুঝ করে দিতে পারবেন, তাহলে কাস্টমার আপনার সাপোর্টে থাকবে। তো দর্শক দেখুন এই যে এতটুকু পরিমাণ বাদ গেল, ওয়েস্টেজ কিন্তু আপনার সামথিং হচ্ছে। আর যখনই আপনি বেশি পরিমাণ ইয়ে করবেন তখন আপনার ওয়েস্টেজ বেশি হবে। তো মনে রাখবেন হুন্ডা বা বাইক যে যেটাই বলে না কেন, তার ওয়েস্টেজ যে মডেলগুলো আছে রিজেক্ট মডেল, সেই মডেলগুলো এই মেশিনের ক্ষেত্রে কিছু ব্যবহার করা লাগে, তা না হলে কিন্তু ডাইসগুলো দীর্ঘস্থায়ী থাকে না, ডাইস নষ্ট হয়ে যায় স্লিপিং থাকার জন্য। উন্নত দেশে সয়াবিন তেল ইউজ করে, আমরা তো উন্নত দেশের ভিতরে পড়ি না, আমরা মধ্যম আয়ের দেশেও পড়ি না, আমরা গরিব একটি রাষ্ট্র, যার কারণে আমাদের দেশে পুরো মোবাইল দিয়েই আমাদের জন্য সেটাই ভালো। তো এই যে কাটলাম, এখন দেখুন সুন্দরভাবে কাটিং হয়ে নেমে গেছে। তো আমি পরপর এই যে 2 পিস মাল কাটলাম, আরো 1 পিস কাটবো। এখন এটা ফিটিংয়ের পালা, ফিটিং করার সিস্টেম আছে, এইভাবে দিয়ে এই যে ফিটিং হয়ে যাচ্ছে। দর্শক আপনারা কিন্তু দেখছেন, ভালো করে লক্ষ্য করে দেখুন, এই যে এটা নেট হয়ে গেল। ঠিক একইভাবে আপনাকে এই নেটটিকে যদি আপনি মাথা পেঁচাইতে চান সেক্ষেত্রে এই পিলাসটা দিয়ে ধরে আপনাকে আলতোভাবে এইভাবে মোড়া দিলেই কিন্তু মাথাটা পেঁচিয়ে গেল। তো এই যে মাথাটা পাক উঠলো, এই পাকটা কিন্তু আপনার দীর্ঘস্থায়ী থাকবে, খুলবে না, আপনি যতই নাড়াচাড়া করবেন কিছু হবে না, এই জন্য এই প্লাসটা দেওয়া হয়। অনেকে আপনাকে দেখায় যে মেশিন দিয়ে নাকি মাথা পেঁচানো হয়, সেগুলো মোবাইলের পর্দায় সম্ভব,
আমিও মোবাইলের পথে আপনাদেরকে দেখাইতে পারবো, যদি সরাসরি আসেন সেক্ষেত্রে কিন্তু হবে না। অতএব মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। তো দর্শক, এখন আমি আপনাদেরকে এই ফর্মগুলো পর্যায়ক্রমে চেকিং হয়ে গেছে, এটা 1 ইঞ্চি, এটা 1.5 ইঞ্চি, এটা 2.5 ইঞ্চি, এটা 3 ইঞ্চি, আর এটা 4 ইঞ্চি, এই 5টা ফর্ম মেশিনের সাথে পাচ্ছেন। এই সেট আপটা ফুলফিল দাম হচ্ছে 25,000 টাকা। হেভি মেশিন, হালকা মেশিন, বিকেনা মেশিন বিডি তৈরি করে না, বিক্রয়ও করে না। মনে রাখবেন, মেশিন কেনার আগে অবশ্যই আপনারা মেশিন বুঝে শুনে দেখে কিনবেন। আর এই যে মেশিনের প্রফিট সম্পর্কে বলা হয়েছে, এই প্রফিটটা হচ্ছে প্রতি কেজি মালে সর্বনিম্ন 10-12 টাকা আপনি প্রফিট করতে পারবেন। ঘন্টায় 150 কেজি মাল এই মেশিন দিয়ে প্রোডাকশন দিতে সক্ষম। তো 150 কেজি মাল যদি প্রোডাকশন দিতে আপনি নাও পারেন, 100 কেজি করে দিলেও ঘন্টায় 100 কেজি মাল, আপনি 4 ঘন্টায় ডিউটি করলে 400 কেজি মাল। তো 400 কেজি মাল যদি আপনি 10 টাকা করে প্রফিট হয়, মানে ওয়ার্কার বিল, মানে চার্জ আর কি, যেটা মজুরি বলা হয়, সেটা যদি আপনি 10 টাকা কেজিতে লাভ করেন, সেক্ষেত্রে আপনার লাভ হচ্ছে প্রতিদিন 4,000 টাকা। তো একটা কারখানা করলে কিন্তু আপনি 4,000 টাকা দিন ইনকাম করা সিম্পল ব্যাপার। এই এই বেড়াগুলা বা এই নেটগুলা কোথায় ব্যবহার হয়, কি কাজে ব্যবহার হয়, সেটি কিন্তু আমি আপনাদেরকে বলি নাই, এখন বলবো। এই এই নেটগুলা ব্যবহার হচ্ছে ড্রাগন, মাল্টা, লিচু ইত্যাদি। অনেকে মাছের ঘেরে দেয়, অনেকের মাছ ভেসে যায়, সেক্ষেত্রে পুকুরের পাসির হিসেবে নেট দিয়ে ব্যারিকেড দেয়, 1 ইঞ্চি নেট বড় মাছ ঠেকানোর জন্য। অনেকে মুরগির খামার আছে, লেয়ার মুরগির খামার ইত্যাদি, খামারগুলা নেট দিয়ে ব্যারিকেড দেওয়া হয়। অনেকে শখের পাখি পায়রা পালন করে, শখের পাখি ময়না, শখের পাখি ময়না বেশি দিন ঘরে রয় না। তো রাখতে হলে কিন্তু আপনাকে, শখের শেষ নাই, শখের কোনো মূল্য নাই, শখের কোনো সীমা নাই। তো এই শখের পাখি পালন করতে হলে আপনাকে খাঁচার ভিতরে পালন করতে হবে। সেক্ষেত্রে অনেকে 10 ফিট বাই 10 ফিট স্কোয়ার একটি নেটের ক্যাসিং তৈরি করে ওর ভিতরে পাখিটা রেখে দেয়, পাখি উড়ে উড়ে খেলা করে, দেখতে অনেক ভালো লাগে। তো দর্শক, মনে রাখবেন, যদি কিনা আপনি মনে করেন যে এই মেশিন ক্রয় করবেন, বিকেন মেশিন বিডি ইউটিউব চ্যানেল থেকে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে এনি টাইম আপনি আসতে পারবেন। তো এই মুহূর্তে আসা চলবে না, কারণ সম্পূর্ণ লকডাউনে আছে আমরা। আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন, একটা শাটার খোলা আছে, আরেকটি শাটার আটকানো আছে। তা না হলে আমরা লকডাউনে বাসায় ছিলাম। তো অবশ্যই ঘরের বাইরে গেলে মাস্ক পরবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। সুস্থই স্বাস্থ্য, স্বাস্থ্যই সম্পদ। আল্লাহ হাফেজ।